আমার মা দেখেনি না, তাহলে দেখাবো। ছোটতে ঠাকুর জগন্নাথ, জয় জগন্নাথ, বাবা হরে কৃষ্ণ। কলা কেন পুজো দিতে হবে না? কত দিচ্ছে এখন? 10 টাকা। ওখানে পুজো দিয়ে একা, ওখানে দিয়ে দিগা, ওখানে রথে রথে দিয়ে দিগা, ওই ছেলেগুলো। হ্যাঁ, যাচ্ছে রথ দেখা হবে, কলা বাচ্চাও হবে। হ্যাঁ, দে সামনে দে, পুজো দিয়ে ও দাও দাদা, ওখানে দে, ওপরে দে। হ্যাঁ, সামনে সামনে, হ্যাঁ সামনে সামনে, হ্যাঁ ওখানে দে। ভিডিও করছো না?
না কত কতটা হ্যাঁ এটা 80 150 টাকা না 80 টাকা এটা লাস্ট হলো না হবে না লাস্ট হলো না রাখো না খাবি না আপনি মেলা দর্শন করেন এবং অপরকেও মেলা দর্শন করার সুযোগ করে তো তারপর দেখো বন্ধুরা এখানে এই মেয়েগুলো নৃত্য করছে, তো তো ওটাই বাবা ভিডিও করলো, তো খুব সুন্দর নৃত্য করছিল, তো তার জন্যে তোমরা তোমরা স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই তোমাদের ভালো লাগবে। তো এখানে জগন্নাথ ঠাকুরগুলো খুবই সুন্দর, শুধু একটা নয় আমি তিনটে দেখেছি, তো তিনটেই সুন্দর। তো বন্ধুরা তারপর দেখো ওদের নৃত্য করা হয়ে গেছে, তো সবাইকে বলছিল হাত তালি দাও, আমি হাত তালি দিইনি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। তারপর দেখো তো এখানে বউ থেকে মেয়ে থেকে সবাই কত সুন্দর হলুদ কালারের তো শাড়ি পরে সেজেছে, খুবই ভালো লাগছে, আর মাথায় ফুল দিয়েছে সবাই, তো খুবই ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছিল দেখতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তারপর আবার একটা রাস্তা দিয়ে রথ আসছে, তো এখান দিয়ে সব রথগুলোই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো এটাই আমি ভিডিও করছিলাম, এই রথটা খুবই সুন্দর দেখতে লাগছিল, তো তোমরা দেখো। তো বন্ধুরা দেখো পরমিতা রথ দেখতে গেছিল, আর এখন রথ দেখে বাড়ি চলে এসছে, আর আসার সময় এখন খাবার নিয়ে এসছে, তো এগুলো এখন খাওয়া দাওয়া করছে, আর ওর বাবাকে একটুখানি দেখিয়ে দিই। তো যাই হোক দেখতে পেলে তোমরা কেমন খাচ্ছে, আর কি কি এনেছে তোমাদের একটু বলে দিই। এনেছে জিলাপি, এটা একটা বড় ল্যাংচা, এটা ছোট ছোট না মাঝারি, আর এনেছিল নটকা, তো সেই নটকাটা খাওয়া হয়ে গেছে। ভিডিওতে তো বড় বড় গুলো দেখালে, ওখানে পয়সা নেই, পয়সা নেই, দেড়শো টাকা দাম, আমাদের ছেলেগুলো এখন নেই, ওরাও গেছে রথ দেখতে, পড়ে গেছে। তো চলো বন্ধুরা এখন খাবারগুলো খেয়ে নিই।